লিওনেল মেসি নামটি ঘিরে বছর জুড়ে শোনা যায় একের পর এক গুঞ্জন। কিছুদিন ধরে শোনা যাচ্ছে পিএসজির সঙ্গে চুক্তি শেষে তিনি পাড়ি জমাবেন পুরনো ডেরায়, বার্সায় যোগ দেবেন বলে যে গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে, সে গুঞ্জন ছাপিয়ে এবার জেকে বসেছে আরও বড় চমকে দেয়া তথ্য। আগামী মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষে অন্য কোথাও পাড়ি জমাবেন এই খুদে জাদুকর। লিওর বাবার কাছ থেকেও শোনা যায় বার্সায় পাড়ি জমানোর আভাস। তবে জেকে বসা গুঞ্জনের অবসান ঘটাতে আমেরিকার ডিরেক্ট টিভির সাংবাদিক অ্যালেক্স ক্যান্ডালের বরাতে শোনা যাচ্ছে ভিন্ন ঘটনা। বিশ্বের সব বড় তারকারা ক্যারিয়ারের শেষ সময়ে পাড়ি জমান মেজর লিগ সকারের কোনো এক ক্লাবে। মেসিও তেমন ইচ্ছাই পোষণ করেছিলেন গেল 2020-এ। 2021-এ লা লিগার নিয়মের বেড়াজালে বার্সা ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে যোগ দেন এই তারকা। অ্যালেক্স ক্যান্ডেল জানাচ্ছেন পিএসজির সঙ্গে চুক্তি শেষে আগামী মৌসুমে মেসি জুটি গড়তে যাচ্ছেন ইংলিশ তারকা বেকহামের সাথে। পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে, সেখানে তাকে নতুন ঠিকানা ইন্টার মিয়ামিতে দেখা যেতে পারে। এদিকে এক চাঞ্চল্যকর তথ্য জানা গেছে মেসিকে নিয়ে। আগামী মৌসুমে মেজর লিগ সকারে পাড়ি জমানোর আগেই নাকি ইন্টার মিয়ামির 35% ফ্র্যাঞ্চাইজি মালিকানা কেনার রেসে আছেন এই তারকা। ইতোমধ্যেই ইন্টার মিয়ামি মেসির সঙ্গে চুক্তিও লিখে ফেলেছে। সেই চুক্তিতে এখন শুধু আর্জেন্টাইন অধিনায়কের স্বাক্ষর করাই সময়ের ব্যাপার। তবে এত সব গুঞ্জনের পরও বারবার ভেসে আসছে মেসির বার্সায় যোগ দেওয়ার বিষয়টি। আর্জেন্টাইন এই তারকা খেলোয়াড় সময়ের ব্যবধানে কোথায় পাড়ি জমাবেন তা এখন শুধুই সময়ের অপেক্ষা। তাজিন খন্দকার, সময় সংবাদ।